আমরা সকলে কোনো না কোনো ভাবে কারুর না কারুর দাস। আমার মনিব আমাকে যা বলছে আই উইল লিসেন দ্যাট, আমি এর বাইরে কোনো কাজ করব না। তাহলে আমাদেরকে যিনি একটা শুক্র বিন্দুর থেকে অদেখা একটা ছোট্ট জায়গার থেকে আমাদেরকে সৃষ্টি করে এনেছেন, উনি আমাদের দ্বারা কোনো কিছু কারোর ক্ষতি হোক এটা কামনা করার প্রশ্নই উঠে না। তাহলে আমরা সকলে দাস শব্দটা যদি বুঝতে চাই বা ব্যাখ্যা করতে চাই, তাহলে বুঝতে পারি যে আমরা সকলে একজনের দ্বারাই প্রোগ্রামড হয়েছি। দাদুরা, পিস বি আপন ইউ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকলে ভালো আছো। আমরা সকলে আজকে যে জিনিসটা নিয়ে ভাবব, একসঙ্গে ভাবব, উইল ওয়ার্ক টুগেদার, আমাদের থট প্রসেসটাকে একসঙ্গে লিঙ্ক করে আমরা চলতে চেষ্টা করব। আমি আজকে তোমাদেরকে নিয়ে যে কথাটা বলতে চাচ্ছি, যে কথাটা ভাবতে চাচ্ছি, যে কথাটা নিজেকে আরেকবার স্মরণ করে দিতে চাচ্ছি, সেটা হলো আমরা সকলে কোনো না কোনোভাবে কারুর না কারুর দাস। আর দাস শব্দটা যখন আসে তখন অটোমেটিক্যালি আসে মনিবের প্রশ্ন, কারণ মনিব ছাড়া দাস হয় না কেউ। তাহলে মনিব যখন থাকে দাসের, তখন অটোমেটিক্যালি দায়িত্ব দাঁড়ায়, কর্তব্য দাঁড়ায়, আমার মনিব আমাকে যা বলছে আই উইল লিসেন দ্যাট, আমি এর বাইরে কোনো কাজ করব না। সেই হিসাবে যদি আমরা দেখি, তাহলে আমরা যার কাছ থেকে সৃষ্টি হয়ে পৃথিবীতে এসেছি, ন্যাচারালি আমরা তার দাস। সেই দাসের জায়গা থেকে যদি আমি আমাকে নিজেকে চিনতে চাই বা জানতে চাই বা বুঝতে চাই, তাহলে আমি দেখতে পাই যে আমাকে তার দেওয়া হুকুমগুলি মেনে চলা উচিত। কোনো জায়গায় কোনো মনিব তার দাসকে দিয়ে কোনো খারাপ কাজ করে না বা খারাপ কাজ করার জন্যে অনুপ্রেরণাও দেয় না। তাহলে সেই জায়গাটা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদেরকে যিনি একটা শুক্র বিন্দুর থেকে অদেখা একটা ছোট্ট জায়গার থেকে আমাদেরকে সৃষ্টি করে এনেছেন, উনি আমাদের দ্বারা কোনো কিছু কারোর ক্ষতি হোক এটা কামনা করার প্রশ্নই উঠে না। তাহলে এই প্রশ্নটা যখন উঠে না, তখন তাহলে কি আসে দাঁড়ায় যে তার হুকুম মেনে চলা উচিত। আর তার হুকুম মানে সুন্দর এবং সঠিক, সেটা কার জন্যে? মানুষের জন্য। কারণ সকলের মানুষের সৃষ্টির নিয়মের জায়গাটায় যদি আমরা যাই, কেউ তাকে বিশ্বাস করুক আর না করুক, এক। আর সেই জায়গায় যে ভালোবাসার মাধ্যমে, যে এম্প্যাথির মাধ্যমে, যে দয়ার মাধ্যমে দিনে দিনে বড় হই, সেই জায়গাটাও কিন্তু এক। তাহলে আমরা সকলে দাস শব্দটা যদি বুঝতে চাই বা ব্যাখ্যা করতে চাই, তাহলে বুঝতে পারি যে আমরা সকলে একজনের দ্বারাই প্রোগ্রামড হয়েছি, একজনের দ্বারাই আমাদেরকে তৈরি করা হয়েছে, একজনের দ্বারাই আমাদেরকে ডিজাইন করা হয়েছে। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে এখন আমি যদি আরবিতে এসে সেই দাসের কথাটা জিজ্ঞেস করি, ইংলিশে কী বলে দাসকে? কী বলে? সার্ভেন্ট। বাংলায় বলে দাস। এখন আরবিতে বললে কী বলে? মুসলমান বলে। কারণ সার্ভেন্ট কে হয়? যে মনিবের কথা মেনে চলে। দাস কে হয়? যে মনিবের আদেশের বাইরে কোনো কাজ করে না। ঠিক অনুরূপভাবে আমি যদি আরবিতে বলতে চাই বা আরবিতে জানতে চাই যে দাসের ইয়েটা কি, তাহলে আমি যখন মনিবের কাছে নিজেকে আত্মসমর্পণ করছি, তার কথা অনুযায়ী চলতে চেষ্টা করছি, ভুল হলে তার কাছে ফেরত যেয়ে মাপ চাচ্ছি, তখন আমাকে আরবিতে বলা হয় মুসলিম। মুসলিম আলাদা কোনো শব্দ নয়। যে যেখানে যে অবস্থায় মানেন না কেন, যে ভাষাই হন না কেন, আমরা সকলে একটাই, সেটা হলো দাস, সার্ভেন্ট এবং মুসলিম। তাই আমি সকলের কাছে অনুরোধ করছি, যিনি আমাদেরকে এম্প্যাথি দিয়ে, ভালোবাসা দিয়ে সকলকে একইভাবে সৃষ্টি করেছে, কার রং কীরকম হবে, কে দেখতে কীরকম হবে, যেহেতু সে ভালোবাসা দিয়ে তৈরি করেছে, কেউ নিজেরা নিজেদেরকে অসুন্দর মনে করেন না। কারণ কেউ যদি আপনাকে বলেও, আপনি মনে মনে বলেন যিনি আমাকে বানাইছেন তার কাছে আমি সুন্দর দেখেই তো সে আমাকে এত ভালোবাসা দিচ্ছে, যেহেতু আমি তার কাছে সুন্দর, সে তো কারোর কাছে আমি অসুন্দর হলেই কি, না হলেই কি, তবে আমার আচরণ দিয়ে কাউকে আমি অসুন্দর কোনো কাজ করতে বাধ্য করব না বা আচরণ দিয়ে কাউকে কোনো অসুন্দর কিছু প্রেজেন্ট করব না যার মাধ্যমে সে কষ্ট পায়। কারণ আমি সুন্দর থাকতে চাই, কারণ আমি সুন্দরের পূজারী আর একজন সুন্দরী আমাকে সৃষ্টি করেছে। তাই আসুন আমরা সকলে বুঝে দাস হতে চেষ্টা করি, নিজেদের ভিতর বিভক্ততা সৃষ্টি না করে ভালোবাসার পথকে বেছে নিই, ঘৃণার নয়, বিনয়তার।